হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদের সাথে কড়াইশুঁটির কচুরি এই রেসিপিটা শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক তো আমি এখানে একটা ব্ল্যান্ডারে জার নিয়ে নিয়েছি তো ব্লেন্ডারে জারে আমি এক কাপ কড়াইশুঁটি দিয়ে দেবো তা আমি সব কয়টা কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি আমার সবগুলো নিয়ে নেওয়া হয়ে গেছে তা আমি এখানে একটা কাঁচা মরিচ দিয়ে দেব আপনারা আপনাদের ঝাল অনুযায়ী মরিচটা অ্যাড করবেন হাফ ইঞ্চি আদা কুচি দিলাম ওয়ান ফোর চামচ লবণ দিলাম আপনারা আপনাদের সাত মতো দিবেন ওয়ান ফোর চামচ জিরা গুঁড়ো দিলাম সামান্য পরিমাণে পানি অ্যাড করব এখন এটা একটা স্মুথলি ব্যাটার তৈরি করে নেবো আমি ব্লেন্ডার করে ফিরে আসছি তো আমি ব্লেন্ডার করে নিয়েছি এই যে দেখুন এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি হবে খেয়াল রাখতে হবে যেন কোনো প্রকার লান্স না থাকে লান্স থাকলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই স্মুথলি একটা ব্যাটার তৈরি করতে হবে তো আমি এখন একটা ডো বানাবো ডোটা বানানোর জন্য আমি এখানে দুই কাপ আটা নিয়েছি পরিমাণ মতো লবণ দিলাম এবং চার টেবিল চামচ তেল দিব আমি দুই টেবিল চামচ তেল দিয়েছি আবার দুই টেবিল চামচ দিব তেল দেয়া হয়ে গেছে এখন তেল লবণ আর আটা একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন মটরশুটির ব্যাটারটা পুরোটা দিয়ে দিব এটা দিয়েই ডোটা বানাতে হবে আপনাদের যদি পানির প্রয়োজন হয় তাহলে বিলিন্ডারের জারটা একটু ধুই অল্প পরিমাণে পানি দিতে পারেন তো আমার এখানে কোনো প্রকার পানি লাগেনি আমার ওইটা দিয়ে হয়ে গেছে তো আমি ভালো করে সুন্দর করে একটা পারফেক্ট ডো বানিয়ে নেব তো আমার ডোটা বানানো হয়ে গেছে এখন দশ মিনিট রেস্টে রাখবো তো দশ মিনিট হয়ে গেছে এখন আবার একটু ময়ান দিয়ে দেব আমি ময়ান দিয়ে দিয়েছি এখন ছোট ছোট লেচি কেটে নিব আমি আমার সাইজ মতো লিচি কেটে নিচ্ছি আপনারা আপনাদের সাইজ মতো লিচি কেটে নেবেন তো আমি সবকিছু লিচি কেটে নিয়েছি এখন হাতে একটু তেল মেখে নিলাম নিয়ে এভাবে সুন্দর করে মসৃণ করে লেচিগুলো মসৃণ করে নিতে হবে আমি সবকটা লিচি মসৃণ করে নিয়ে নিয়েছি এখন বেলে নিতে হবে তাই পিঁড়ি নিলাম পিঁড়িতে অল্প একটু তেল মাখিয়ে নিলাম প্রথমে একটা ডো নিয়ে নিলাম নিয়ে হালকা হাতে প্রেস করে এইভাবে লিচিগুলো বানিয়ে নিতে হবে আমি কয়টা লিচি এভাবে বানিয়ে নিব তারপর ভেজে নেব আমার সব কয়টা বানানো হয়ে গেছে আমি এখন ভাস্তে চলে যাব তো কড়াই গরম করে নিয়েছি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তেল গরম হলে একটা করে লিচি দিয়ে ভেজে নেব তো আমার তেল গরম হয়ে গেছে আমি একটা লিচি দিয়ে দিলাম যখন দেখব চারোপাশে লিচির লুচির চারপাশে একটু ফুলা শুরু করছে তখন একটা চামচ দিয়ে অল্প অল্প করে তেল নিয়ে এভাবে লুচির উপরে ছিটিয়ে দিব তাহলে লুচিটা ভালো মতো ফুলবে এই যে দেখুন আমারটা কি সুন্দর ফুলতেছে এভাবে তেল দিলে সুন্দরভাবে লুচিটা ফুলে ওঠে তা আমার এক পাশে ভাজা হয়ে গেছে আমি অপর পাশে উল্টে দিলাম আমারটা বেশি গাঢ় বাদামি কালারের হয়ে গেছে আপনারা চেষ্টা করবেন একটু হালকা ভাজতে তাহলে দেখতে ভালো লাগবে তো আমার এটা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিব আমি তুলে নিলাম এখন আরেকটা ভেজে নিব আমি আরেকটা লুচি দিয়ে দিলাম সেম প্রসেসে আমি প্রত্যেকটা লুচি ভেজে নেব আর আরেকটা কথা বলে রাখি আমি একজন নতুন ইউটিউবার আমার এই ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি হয় তাহলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন তো আমার কয়টা লুচি ভাজা হয়ে গেছে তা আমি তুলে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার কড়াইশুঁটির কচুরি পুর ভরা ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নেওয়া যায় এই কড়াইশুঁটির রেসিপি যদি আমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন